নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুগ ডালের স্যুপ, ছোট বাচ্চাদের জন্যে। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিচ্ছি প্রথমেই ছোট চামচের 3 চামচ মুগ ডাল। মুগ ডালটা মিনিট দশেকের জন্যে আমি ভিজিয়ে রেখে দেব। একটু ভিজিয়ে রেখে দিলে এর মধ্যে থাকা নোংরাগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। এরপর হাত দিয়ে চটকে চটকে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিলাম। প্যানে জল নিয়ে নিয়েছি কিছুটা, দিয়ে দেব এবার ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডাল কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধিতে সহায়ক এবং ব্রেন ডেভেলপমেন্টেও কার্যকরী। দিয়ে দিচ্ছি খুব সামান্য গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন কুচি করে, দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আদা, রসুন, গোলমরিচ সবই কিন্তু সর্দি কাশি নিরাময় করতে সহায়ক। বাচ্চার বয়স 1 বছর হলে তবেই নুন দেওয়া যাবে, 1 বছর না হলে নুনটা কিন্তু দেবেন না। দেখে নিচ্ছি ঠিক কতটা সেদ্ধ হলো। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। হলুদও কিন্তু গলার ব্যথা বা বুকে জমে থাকা সর্দি সারাতে খুবই উপকারী। আপনার ছোট্ট সোনামণি যখন সর্দি কাশিতে ভীষণ কষ্ট পাচ্ছে তখন কিন্তু এই স্যুপ খুব কাজ দেবে। ডালটা একটু ঠান্ডা হলে আমি স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার। বাটারও কিন্তু ওজন বৃদ্ধিতে সহায়ক। 6 মাসের পর যখন বাচ্চারা অল্প অল্প করে সলিড খেতে শুরু করে তখন কিন্তু এই স্যুপ অল্প অল্প করে দেওয়াই যায়। মিক্সার জারের মধ্যে লেগে থাকা ডালটা ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডালের স্যুপটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্যে আমি এখানে ধনে পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। স্যুপটা একটু ঘন করে নিলেই তৈরি হয়ে যাবে মুগ ডালের স্যুপ। তবে খেয়াল রাখবেন আদা ও গোলমরিচের পরিমাণ কিন্তু সামান্য করে দেবেন, না হলে ছোট বাচ্চার কিন্তু ঝাল লাগতে পারে। মুগ ডালের স্যুপ আমার রেডি, আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।